রাজারবাগ, পুলিশবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানাসহ সেই একই সাথে ধানমন্ডির বাড়ি। জাতির পিতা পূর্ব পরিকল্পিতভাবেই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেছিলেন এখনকার বিজিবি পিলখানা হেডকোয়ার্টার তখনকার ইপিআর এই ফাঁড়িতে। সুবেদার মেজর শওকত আলী সহ তার চারজন সঙ্গী নিয়ে সেখানকার ওয়্যারলেস সেটের মাধ্যমে তার সেই স্বাধীনতার ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল। আমার মনে আছে 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর তারা আক্রমণ চালায় রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্রাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত হেরেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি, সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়।